একটা সময় ছিল যখন এখনকার মতো ওষুধের দোকান ছিল না। সে সময় আয়ুর্বেদিক চিকিৎসায় রসুন ব্যবহার করা হতো। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন এর ওয়েবসাইটে প্রকাশিত গবেষণা অনুসারে রসুন অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল বিশিষ্ট সমৃদ্ধ। চলুন দেরি না করে আমরা এই ভিডিওতে জেনে নেই রসুনের উপকারিতা সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, ওজন কমানোর জন্য রসুনের উপকারিতার মধ্যে রয়েছে ওজন কমানো। এনসিবিআই এর দ্বারা প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে রসুনের স্থূলতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা স্থূলতা কমাতে কার্যকর হতে পারে। এটা চর্বি বার্ন করতে পরিচিত। এই বৈশিষ্ট্যগুলোর কারণে রসুন স্থূলতা থেকে মুক্তি দিতে পারে। নাম্বার দুই, হার্টের জন্য। হার্ট সুস্থ রাখতে রসুনের উপকারিতা অপ্রকৃত রয়েছে। মানুষ এবং প্রাণীদের উপর করা কিছু গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। গবেষণা অনুসারে রসুনের কিছু বিশেষ কার্ডিও প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্য রয়েছে যা হার্টকে সুস্থ রাখতে পারে। এছাড়াও রসুন ক্ষতিকারক কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। নাম্বার তিন, হাঁপানির জন্য। যাদের হাঁপানি আছে তাদের ক্ষেত্রে রসুন খাওয়ার উপকারিতা দেখা যায়। এই বিষয়ে প্রাণীদের উপর পরিচালিত একটি গবেষণায় রসুনকে উপকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্য একটি গবেষণায় বলা হয়েছে কোনো হাঁপানি রোগীর অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রসুন ব্যবহার করা উচিত, অন্যথায় অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। নাম্বার চার, ডায়াবেটিসের জন্য। রসুনের ব্যবহার ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। এনসিবিআই এর দ্বারা প্রকাশিত একটি গবেষণা অনুসারে এক বা দুই সপ্তাহ রসুন খাওয়া টাইপ টু ডায়াবেটিস রোগীদের সুগার নিয়ন্ত্রণ করতে পারে। একটি গবেষণা পরামর্শ দেয় যে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারাও কাঁচা রসুন খেতে পারেন। সুগারের পরিমাণ কমানোর প্রভাব কাঁচা রসুনও পাওয়া যায়। এছাড়াও রসুনের অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে যা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। নাম্বার পাঁচ, ঠান্ডা এবং জ্বরের জন্য। অনেক সময় ঠান্ডা সর্দি বা জ্বর থেকে বাঁচতে রসুন খাওয়ার পরামর্শ দেন অনেকে। গবেষণায় দেখা গেছে যে রসুনের অ্যালাসিন যোগ ঠান্ডার সমস্যার ঝুঁকি কমাতে পারে। নাম্বার ছয়, হাড় এবং বাতের জন্য। হাড়ের সমস্যায় রসুন উপকারে প্রমাণিত হতে পারে। এটি অস্টিওপোরোসিস থেকে মুক্তি দিতে পারে। রসুনে উপস্থিত সালফার যৌগটির প্রদাহ বিরোধী এবং অ্যান্টি আর্থ্রাইটিক প্রভাব রয়েছে। তাদের সাহায্যে আর্থ্রাইটিসের ঝুঁকি হ্রাস করা যেতে পারে। এর ভিত্তিতে রসুনকে হাড়ের জন্য উপকারী বলা যেতে পারে। নাম্বার সাত, চোখের জন্য। রসুন খাওয়ার উপকারিতা চোখের জন্য হতে পারে। গবেষণাপত্রে বলা হয়েছে যে একানথম্বিয়া চোখের গুরুতর সংক্রমণ ঘটায়। এর সাথে কেরাটাইটিস অর্থাৎ চোখের স্বচ্ছ অংশ কর্নিয়াতে প্রভাব সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে রসুনের অ্যামিবিসাইডাল প্রভাব ও অ্যামিবাকে দূর করতে পারে এবং এর কারণে চোখকে সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। নাম্বার আট, ব্রণ দূর করতে। ব্রণের কারণ অনেকগুলি হতে পারে এবং ব্যাকটেরিয়া তাদের মধ্যে একটি অন্যতম। এই অবস্থায় রসুনের ব্যবহার ব্রণ প্রতিরোধ করতে পারে কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে। এগুলো ছাড়াও এটিতে অ্যান্টিঅ্যাক্টে প্রভাব পাওয়া যায় যা ব্রণের সমস্যা দূর করতে পারে। নাম্বার নয়, কানের ব্যথার জন্য। রসুনের উপকারিতার মধ্যে রয়েছে হালকা কানের সংক্রমণ বা ব্যথা উপশম করা। একটি গবেষণাপত্রে বলা হয়েছে যে রসুনে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এটি কানের সংক্রমণে ব্যবহৃত হয়। এটি কানের সংক্রমণের কারণে সৃষ্ট ব্যথাও কমাতে পারে। মনে রাখবেন যে আপনার যদি তীব্র কানে ব্যথা হয় তবে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। নাম্বার দশ, পাইলসের জন্য। পাইলস আক্রান্ত ব্যক্তিদের জন্য রসুন উপকারী হতে পারে। একটি বৈজ্ঞানিক গবেষণা অনুসারে রসুনকে পাইলসের আয়ুর্বেদিক চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে। রসুনের কোনো গুণাবলী এতে সহায়ক বলে প্রমাণিত হয়। এ বিষয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে।